ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. أكبر البرشنو প্রশ্নটি হচ্ছে যে খোদা হাফেজ অথবা আল্লাহ হাফেজ এটির ব্যবহার অভিবাদন হিসাবে অথবা বিদায়ের সময় এটি বলা যাবে কিনা। আসলে বিষয় হচ্ছে যে একজন মানুষ যখন আরেকজন মানুষের কাছ থেকে বিদায় নেয়, যখন চলে যায়, তখন বিদায়কালীন সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যে দোয়া পড়তেন সেটি আমাদের পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম, আমি আল্লাহর নিরাপত্তায় রেখে দিলাম আপনার দীনকে এবং আপনার নিরাপত্তাকে, আপনার সুস্থতা, আপনার কল্যাণ, আপনার সব কিছুকে আল্লাহ তাআলার নিরাপত্তায় রেখে দিলাম, আমানত হিসেবে রেখে দিলাম। এইভাবে মানুষের জন্য নিরাপত্তা কামনা করা হয়ে থাকে। এটা ব্যতীত আল্লাহ তাআলার যে নামগুলো রয়েছে, একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল্লাহে তিসুয়া তিসুনা ইসমান, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, ফামান আদাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই নামগুলো পাঠ করবে সে জান্নাতে যাবে। তো বিষয় হচ্ছে যে আল্লাহর নাম, এই 99টি নাম বলা যেতে পারে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বলা যেতে পারে। এমনিভাবে ইয়া রাজ্জাক, এই নাম পড়লে এইভাবে রিজিক আসতে পারে। ঠিক একইভাবে ইয়া হাফিজও, আল্লাহর একটি নাম হাফিজ, সংরক্ষক, সেক্ষেত্রে এটা হতে পারে। কারণ আমরা যখনই বলি যে আল্লাহ হাফিজ, আল্লাহ সংরক্ষণকারী, সেটা বলা ওই হাদিসের দৃষ্টিকোণ থেকে যেতে পারে, কিন্তু আসলে এইটাকে রেওয়াজ বানিয়ে নেওয়া বা বিদায়কালীন সময়ের একটি অভিবাদন হিসেবে গ্রহণ করা, এটা যাবে না। আল্লাহর নামগুলো দোয়ার উদ্দেশ্যে বলা যেতে পারে, যে হাদিসটি আমরা এক্ষুনি বললাম। বাকি খোদা হাফেজ, মানে খোদা শব্দটি আল্লাহর পরিবর্তে ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে যে খোদা এমন একটি ভাষা যেটির লিঙ্গান্তর হয়ে থাকে, যেটির মধ্যে আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য, যে গুণাবলী রয়েছে, সেই বৈশিষ্ট্য এখানে নেই। এটি পরিপূর্ণভাবে আল্লাহর অর্থকে বহন করে না। আল্লাহ শব্দটি যে অর্থ বহন করে, যে ভাব, যে গাম্ভীর্য সেখানে রয়েছে, সেখানকার আল্লাহর মধ্যে যে গুণাবলী, যে ক্ষমতা রয়েছে, তার যে শব্দগত গুণ রয়েছে, তার যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য খোদা শব্দের মধ্যে থা নেই। খোদা শব্দটিকে এই জন্য আল্লাহ তাআলার স্থানে ব্যবহার করা যাবে না। যদিও কিছু মানুষ মনে করে যে আমরা খোদা বলতে সেই আল্লাহকেই বুঝে থাকি, যার অসীম ক্ষমতা, যার প্রথম নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যিনি ওয়াজিবুল ওজুদ, যিনি যখন কেউ কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন, তিনি সব কিছু করতে পারেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন, তিনি সকল ক্ষমতার উৎস, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন, এই সকল গুণাবলী মহান আল্লাহ তাআলার, এগুলিকে বিশ্বাস করলেও, করে এই কথাটা বললেও সেটা ঠিক হবে না। কারণ হচ্ছে যে এই শব্দটি এই সকল গুণাবলীকে পরিপূর্ণভাবে ধারণ করে না, কিন্তু অপরপক্ষে আল্লাহ শব্দটি আল্লাহ তাআলার যত গুণাবলী রয়েছে সকল গুণাবলীকে পূর্ণাঙ্গভাবে ধারণ করে। কাজে আল্লাহ এবং খোদা শব্দের মধ্যে অভিধানগত যে পার্থক্য রয়েছে এটা বিশাল একটা পার্থক্য, এটা অবশ্যই আমাদের মেনে চলতে হবে। আমার এইখান থেকে মনে হয় যে প্রশ্নের উত্তর এসে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।